মা কত শাড়ি নিয়ে আসছো, তুমি এগুলো কি করবে? মন্ডল একবার মায়ের অবস্থা দেখুন, কত শাড়ি নিয়ে আসছে। আমি রাস্তাটা পর্যন্ত দেখতে পাচ্ছি না রে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম ভ্লগস। তো আমি সোনালি, দেখতেই পাচ্ছেন যে এখন আমি ছাদ ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিতে ব্যস্ত। তো যাই হোক, আর কত শাড়ি আমি একসঙ্গে নিয়ে এসেছি দেখতে পেলেন, তো এগুলো দিয়ে কী করি সেটা দেখুন। এগুলো পরে কোথায় দেবে? এই যে এগুলো খুলে খুলে ভালো করে, এই যে বস্তা দিয়েছি এর উপরে মেলে দেবো, তাহলে কী হবে বলতো, ভালো করে দু সাইডে রোদ পেয়ে যাবে, তাই না? তো অঙ্কনও আমাকে হেল্প করছে বন্ধুরা, ও দিচ্ছে রোদ্রে, তো চেষ্টা করছে, যাই হোক আমার কিছুটা হেল্প হচ্ছে। আমি কতগুলো দিলাম, দিয়ে না আমি একটু রোদ্রের মধ্যে দিচ্ছি তো হাঁপিয়ে গেছি, তাই ওকে বলছি তুইও একটু হেল্প করে দে। আর এগুলো একটু নিচেই মেলে দিচ্ছি, কেননা ছাদটা এমনিতে একটু ঝাড়ু দিয়ে দিলাম, তো দেখলাম যে অসুবিধা হবে না, খুব একটা নোংরা লাগবে না। তাছাড়া এমনিতে আগের দিন বৃষ্টি হয়েছে বলে ছাদের নোংরাটা পুরো ধোয়া গেছে, তো সেই জন্যে নিচের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, অঙ্কন হচ্ছে খুবই ভালো ছেলে, গুড বয়, ও আমাকে হেল্প করছে। তাছাড়া ও দেখুন, এখানে ওর ফটকাও রোদে দিয়েছে, তো এখনও ফটকা ওর সেরকমভাবে কেনা হয়নি। তো এই যে দু প্যাকেট কিনে রেখেছে, তো এগুলো যাই হোক ওর পাপার সাথে থাকবে, ও ফাটাবে না, ও সঙ্গে থাকবে ওর পাপার সাথে। তো আরও কিনবে, হ্যাঁ ওর চার প্যাকেট ছিল, ও কী করেছে দুটো প্যাকেটে মানে পুরো ফটকাগুলো ভরে দিয়েছে। তো আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের যেগুলো সম্ভব সেগুলো কিনবে হয়তো। একবার অবস্থা দেখুন ছাদটা, এখনো বাকি আছে তাও। বন্ধুরা, আমার এই মাত্র শাড়িগুলো না সব রোদ্রে দেওয়া হলো, তো জানেন তো শাড়িগুলো আগে দিয়েছি, দু তিন দিন ধরে দিচ্ছি, কেননা একদিনেই তো আর সবগুলো সম্ভব নয়, তাই দু তিন দিন ধরে দিচ্ছি। তো আজকে যেগুলো ছিল সেগুলো দেখলাম যে না, বাকিগুলো সব কমপ্লিট করে দিই, তারপরে আদার্স আরও আছে, তো সেগুলো কিছু কিছু দিতে হবে, তো ভাবলাম শাড়ি বাজারটা পুরো কমপ্লিট করে দিই। তো যাই হোক, তো আপনাদেরকে দেখাই, একবার অবস্থা দেখুন ছাদটার। দেখতে পাচ্ছেন চার সাইডে আরো, হ্যাঁ নিচে একবার দেখুন, তো দেখে বুঝতে পারছেন যে কত দেওয়া হয়েছে। তাও তো বললাম যে দু তিন ধরেই দিচ্ছি, যে একটু সকাল সকাল এসে দিয়ে দিলাম, কেন প্রচণ্ড রোদটা লাগছে, এমনিতেও একটু রোদটা উঠে গেছে, তো আর খুব একটা রোদ হয়ে গেলে এতগুলো শাড়ি দিতে পারবো না, তো সকাল সকাল দিয়ে দিলাম, তা আবার মেঘটা কি করছে দেখি। তো যাই হোক, আর এইদিকে অঙ্কনের মজা দেখুন, ও আমার সাথে শাড়ি মেলতে এসে শুরু করে দিয়েছে, ক্যারাটার কাটা প্র্যাকটিস করছে, কারণ ওরও আর এক সপ্তাহ পরে পরীক্ষা আছে, তো ও ভাবছে যে তাহলে একটু মা ছাদে আছে ততক্ষণ আমিও একটু প্র্যাকটিস করে নিই। তো ও যাই হোক প্র্যাকটিস করছে, তো এখন চলুন নিচে যাই, কেননা আরও তো অনেক কাজ বাকি আছে না, তো সেগুলো করতে হবে। তো যাই হোক, এখন এই কাজটা আমার আপাতত কমপ্লিট হলো, তো এখন নিচে যাই। বন্ধুরা, শাড়িগুলো ভালো করে রোদ পেয়ে গেছে, তো তুলে নিয়ে চলে এলাম, কেননা প্রচণ্ড মেঘ এসেছে, দেখলাম যে এতগুলো শাড়ি একসাথে সামলাতে পারবো না, তাই তাড়াহুড়ো করে নিয়ে চলে এসে এক জায়গায় এখন জমা করে রেখেছি। তো আপনাদেরকে ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি, একবার অবস্থাটা দেখুন কি অবস্থা। তো দেখুন বন্ধুরা, একবার শাড়িগুলো অবস্থাটা দেখুন, একদম পাহাড় হয়ে গেছে, পাহাড় যা। তো আপনারা তো দেখলেন যে কিরকম অবস্থা, একদম পাহাড়ের মতো চুর হয়ে গেছে। তো যাই হোক, দেখেই তো আমার নাজেহাল অবস্থা হয়েছে, এগুলো রোদ্রে দেবার সময় তো দিয়ে দিয়েছি, এরপর এগুলো গুটিয়ে রাখতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তো এখন আর এগুলো গুটিয়ে রাখবো না, এগুলো রাত্রে রাখবো।
তো কেননা এখন আরো কাজ আছে, সেগুলো করতে হবে। তো তাছাড়া একটা অঙ্কন বলেছে যে আজকে একটা ভালো খাওয়ার মেনু হবে, তো সেটাও করতে হবে, রেডি করতে হবে তো সমস্ত কিছু। তো সেটা করব পরে, এখন করব না, বিকেলের দিকে করব। তো যাই হোক, অঙ্কনে কেরাটা ক্লাস আছে, অনেক কাজ আছে বন্ধুরা। আর তাছাড়া এগুলো তুলে আনতে আনতেই আমি হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তো এখন এগুলো রাখবো না, বিকেলে সব কাজ সেরে নিয়েছি, তারপরে এখন আমি রেডি। তো অবশ্য রেডিটা আগেই হয়েছিলাম, কেননা অঙ্কনকে কেরাটা ক্লাস দিতে গিয়েছিলাম। তো সেটা গেছিলাম 4:30 নাগাদ। তো এখন আবার ওকে আনতে যেতে হবে, তো সেই জন্য রেডি আগের থেকেই হয়ে আছি। তো যাই হোক, তো এরপর ওকে আনতে যাব, তার সাথে ওকে নিয়ে আসার ওই দিক হয়ে একবারই বাজার করে আনবো। তো কিছু সবজি বাজার আরে করতে হবে, সেগুলো করে নিয়ে আসবো। তো এখন এরপরে যাই বন্ধুরা, কেননা অঙ্কনেরও ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তো ওকে এরপরে নিয়ে আসিগা। তো নিয়ে আসার পরে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আমার। তো বন্ধুরা, অঙ্কনকে নিয়ে এই 10 মিনিট হলো বাড়িতে ঢুকলাম, অনেকটাই সন্ধে হয়ে গেছে। দেখুন বাইরের দিকটা দেখে বুঝতে পারছেন অন্ধকার হয়ে গেছে পুরো। তো কেননা আজকে রাত্রে একটা ভালো রেসিপি রান্না করব। তো অঙ্কন বলেছে যে মা আজকে এটা খাবো। আর সব থেকে একটি মজার কথা কি জানেন তো বন্ধুরা, যে অঙ্কনের যেদিনে কেরাটা ক্লাস থাকে না, সেই দিনে কিছু না কিছু একটা ভালো আইটেম আমাদের বানিয়ে পরে খাওয়া হয়ে যায়। এমনিতে তো অন্যদিন টুকিটাকি যা হয় হয়, কিন্তু এরকম যে আজকে এটাই করব, এটাই খাবো, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আজকে অঙ্কনে কেরাটা ক্লাস ছিল, তো ও বলল যে মা আসতে তো এমনিতেই অনেকটা সন্ধে হয়ে যাবে, তো তাহলে এক কাজ করো, আজকে এটাই বানাও। তো সেটা কিন্তু আপনারা সঙ্গে থাকো না, দেখুন যে আজকেও সেইরকম একটা কি রেসিপি আমরা বানাবো, যেটা খেয়ে আজকে রাতটা আমরা থেকে যাব। তো আগের ভিডিওতে তো আপনারা দেখেছিলেন যে চিকেন পকোড়া বানিয়ে চিকেন পকোড়া খেয়ে সারা রাত থেকে গেছিলাম। তো সেটা সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন যারা দেখেননি। আর এটা আজকেও আপনারা দেখুন যে আমরা এইরকম কি করতে চলেছি, যে যেটাতে আজকে কি রেসিপি বানাবো আর সেটা খেয়ে আমরা থাকবো। তারপরে তো শাড়িগুলো তো আমার আছেই বন্ধুরা, এতগুলো শাড়ি আমি রোদে দিয়েছিলাম, তো সেইগুলো না এখনো আমার গুটোনো হয়নি। তো সেইগুলো এখন আমাকে ভালো করে গুটিয়ে রাখতে হবে। তো এখন চলুন কিছুটা কাজ আগিয়ে রাখি, তারপরে ওই কাজ করতে করতে আপনাদের সাথে আবার কথা হবে, আর তারপরে সব শেষে শাড়িগুলো রাখবো। তো চলুন দেখি কি করা যায়, বাজার থেকে কি নিয়ে এলাম সেটাও আপনাদেরকে চলুন দেখাবো। দেখুন এখানে এই যে দেখুন চিকেন নিয়ে এসেছি। তো চিকেনটা এখানে এই ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি কিমা করে। তো এটা এখন সাইডে সরিয়ে রাখি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাজর নিয়েছি, তো গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এটা এরপর না একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো কেননা এই দেখুন এরকম গাজরটাও এরকম সরু সরু করে কেটে নেব। তো কেননা আজকে যেটা রান্না হবে সেটাতে এইরকম ভাবে আমার লাগবে সবগুলো। তো এগুলো এখন কেটে নিই। আর এই যে দেখুন একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাও কাটবো ওইরকম স্টাইলে। তো এখন এই দুটো না কেটে নিই বন্ধুরা। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, এই দেখুন আপনাদেরকে আবার দেখিয়ে দিই যে কি কি কেটেছি আমি এখানে। এখানে গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিনস আর পেঁয়াজ। তো কাঁচা লঙ্কাটা পরে চিরে দেব, আর আদা রসুনও এই দেখুন ছাড়িয়ে রেখেছি। তো চলুন এখন এটা বেটে নিই, শিলনোড়াতে পাঠবো। তো এটা এখন বেটে নিই। এদিকে দেখুন গাজরগুলো ভাজছি, তো সবগুলোই ভাজবো একে একে। তো আর এইদিকে চাউ দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো এখানে আমি 3 প্যাকেট চাউ দিয়েছি আমাদের তিনজনের, তো কম বেশি করে ওতে আমাদের ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, তো
আর একটা অর্ধেকটা ছিল, তো সেটাও ওর সাথে দিয়ে দিয়েছি, টোটাল 3.5 প্যাকেট। তো যাই হোক, তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছেন যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। তো হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই কিন্তু আজকে বানাবো, চিকেন চাউমিন। তো আপনারা থাকুন, আপনাদেরকে যতটা সম্ভব দেখাবো যে আমি কীরকমভাবে চিকেন চাউমিনটা বানাই। তো ঠিক আছে, এগুলো এখন একে একে আমি ভেজে নিই। দেখুন, এই যে আমি এখন চিকেনটা করছি রান্না, তো চিকেনটা কষার মতো না দেখালাম না, কেননা আপনারা তো সবাই জানেন যে চিকেন কীভাবে রান্না করতে হবে। তাছাড়া আপন আপন যেরকম যেরকমই যা পদ্ধতিতে করুন না কেন, মোট কথা হলো চিকেনের যে কোনো আইটেমে কিন্তু বন্ধুরা না খুব ভালো লাগে, তাই না? তো এদিকে দেখুন আমি চাও টাও নামিয়ে দিয়েছি, আর আমার ভাজাগুলো সমস্ত রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা এখন কষানো হয়ে গেলে তারপরে বাকি কাজটা পরে করবো। তো এটা এখন আমি ভালো করে কষাই, তো এটা কষানো হয়ে যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আমার। তো একটু ভালো করে না কষালে কি হয়, কেননা একটু চিকেনের কষার সাথেই তো চিকেনের স্বাদটা আসে, তাই না? তো যাই হোক, এটা এখন রান্নাটা করে নিই। চিকেনটা কষানোর পরে জানেন তো বন্ধুরা, আর একটা কড়াতে চাউটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর চিকেনটা ওর মধ্যে ঢেলে মিক্স করে নিচ্ছি। তো আর যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো একবারই দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে মিক্স হয়ে যাবে পুরোটাই। আর পরিমাণ মতো লবণ এতে দিয়ে দেবো, তো সসটা পরে মিক্স করব, তো এখন না। তো যাই হোক, এটা এখন উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিই। তো আপনারা কিন্তু জানাবেন যে আপনারা কীভাবে চিকেন চাউমিন করেন, ঠিক আছে? তো এটা আমাদের হয়ে গেছে অলরেডি, তো এটা এরপর নামিয়ে নেব। তো দেখুন, আমাদের তিনজনের প্লেট সাজানো হয়ে গেছে, তো দেখেই তো জিভে জল জল আসছে। যাই হোক, আর সসটা আমরা মাখিয়ে নিয়েছি একবারই পুরোপুরি, তো এরপর খাওয়া শুরু করব। অঙ্কন তো খাওয়া শুরু করে দিয়েছে, দেখুন তো, ও অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। দারুণ হয়েছে। আচ্ছা, তো ওর তো এই সকল এমনিতে খুব পছন্দ। তো যাই হোক, তো ওর আশাটা পূর্ণ হলো, তো এখন আমরাও খেয়ে নিই। তো আমাদেরও তো থালা দেখলেন একদম রেডি হয়ে গেছে সাজানো, তো অঙ্কন খাচ্ছে, আমরাও খাবো এরপর। তারপর খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে শাড়ি গোটানো শুরু করে দিয়েছি। তো এগুলো গুটিয়ে রাখতে আমার অনেকটাই সময় লেগে যাবে, তাই আর ভিডিও লং করছি না বন্ধুরা। তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, কারা এরকম রোদ্রে শাড়ি দিন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে বন্ধুরা, আর নতুন বন্ধুরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।